হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে বান্দার শরীফ এবং এই বান্দার শরীফের মধ্যে তাদেরকে দেখা যায় অন্য অন্য আল্লাহর অন্য অন্য নাম যতটুকুই জপনা করুক, যতটুকুই তারা মানুক, কিন্তু এদেরকে যদি আমরা লক্ষ্য করি তারা কি বলে, গাউসুল আজম, গাউসুল আজম নামের ধ্বনি দিচ্ছে, গাউসুল আজম নাম বলে তারা চিৎকার করে বলছে। তাহলে এই গাউসুল আজম বিষয়টা কি? হে জগতবাসী, যে অনেক মোল্লা মুন্সি, অনেক মাওলানা, তারা কিন্তু গাউসুল আজম নামটা জপে না। তাহলে গাউসুল আজম নামটা আসলে কি, বান্দার শরীফ কি বুঝে জপে এবং তার মুর্শিদ ভক্তদেরকে এই গাউসুল আজম নামটি দেয় যে তোমরা এই নামের জিকির করো, এই নামের ধ্বনি দাও, এই নাম স্মরণ করো। তো হে জগতবাসী, আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম হতে চলেছে, যে অবশ্যই আমি এই নামের উদ্ঘাটন করব, এই নামের ফয়সালাটা করব ইনশাআল্লাহ। যে অনেকেই আছেন যে এই নামটি শুনলে তাদের ভিতরে খিতখিত করে। আচ্ছা, একটা বাচ্চাকে যদি আমি হীরার টুকরা দেই, সে কিন্তু দেখা গেছে তারা যে বিড়িং খেলে বা গুল্লি খেলে, এখন দেখা যায় যে সে বাচ্চাটি কী করবে, এই বিড়িংয়ের মতো খেলতে 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 হারিয়ে ফেলবে। তো দেখা যায় এদেরকে বিড়িংটাই দিতে হয়, 5 টাকা দিয়ে কিনে এদেরকে বলটা দিলে তারা খেলবে, তারা আনন্দ পাবে। কিন্তু গাউসুল আজম যে বিষয়টা, যে তারা এটা খেলনা মনে করে, যে গাউসুল আজম বিষয়টা কি? তো আসলে আজকের মূল বিষয়টা আমি বলবো যে নবুয়াতির যুগে জিকির করত আল্লাহু আল্লাহু, তাহলে এখনও পর্যন্ত সেই জিকির করা হয় বিভিন্ন তরিকতে। আল্লাহ আল্লাহ জিকির করে, কেউ কেউ বলতেছে আল্লাহু, তো কেউ আল্লাহ আল্লাহ জিকির করে। তাদেরকে বললাম যে বাবা, যে আপনি যে আল্লাহ আল্লাহ জিকির করেন, এই আল্লাহ শব্দের অর্থ কী? কয় আল্লাহ তো আল্লাহই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আল্লাহ কিন্তু প্রত্যেকটা জিনিসের নাম দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের কামও দেওয়া হয়েছে, আলাদা আলাদা নাম, আলাদা আলাদা কাম। যেমন ইয়ারাজ্জাক, ইয়ারাজ্জাক নামের গুণবাচক, এটার নামের অর্থ কী আসে? রিজিক দাতা। এই নামে আল্লাহ রিজিক দিয়ে থাকে। ইয়া রহমানু, আল্লাহ এই নামে রহমত দান করিয়া থাকে। তাহলে আর আরবি ভাষাতে আরেকটি কথা আছে, সেই কথাটি হলো যে খামসা খামসি দিনার। তার মানে আমরা যদি 50 টাকা বলে থাকি, তাহলে খামসা খামসি দিনার, এটা হলো আরবি ভাষা। তাহলে প্রত্যেকটা ভাষার বাংলা আছে, প্রত্যেকটা বাংলা ভাষার আরবি আছে, প্রত্যেকটা বাংলা ভাষার ইংরেজি আছে। আচ্ছা, তাহলে আজকের যে কথাটি বলতে চাব, যে গাউসুল আজম নামটি যদি কেউ শোনে, সে খিতখিত করে ওঠে, সে মৌলবী মুন্সি উজু করছে, নামাজ পড়ছে, জামাত ছাড়া নামাজ পড়ে না, বা নামাজে সবসময় উদাসীন থাকে, কিন্তু তাদেরকে যদি ভালো কিছু প্রশ্ন করা হয়, তারা এড়িয়ে যায়, না বাবা অত কিছু জানা দরকার নেই, অত কিছু বোঝা দরকার নেই, নামাজ পড়ো, রোজা করব। তাহলে এটা হলো মূর্খ লোকের কথা। আমি যদি নামাজ পড়ি, নামাজটাও আমাকে বুঝে নিতে হবে, যদি অজু করি তো অজুটাও বুঝে করতে হবে। অজু কয় প্রকার, একটা আত্মার অজু, একটা দেহের অজু। নামাজ একটা মারেফতের দেশের নামাজ, একটা শরীয়তের নামাজ। এখন যদি বলা হয় যে অত কিছু বুঝি না বাবা, তাহলে এই লোকগুলো আসলে বোঝে, এগুলো গোমন্ত শয়তান। গোমন্ত শয়তান কীরকম, যে ঘুমিয়ে ঘুমিয়ে জেগে থাকে, এমন কিছু লোক আছে, বুঝতে চায় না। আর যদি বুঝতে চায় তো অবশ্যই সে একদিন আউলিয়া হইতো, কিন্তু সে এড়িয়ে চলে। যাই হোক, আজকের যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো, বান্দার শরীফ কেন গাউসুল আজম নাম জপে? এই গাউসুল আজম নামটা এমন কি? এই গাউসুল আজম নামটা তো আল্লাহর 99 নামের মধ্যেও নাই। তাহলে যেই নামটি 99 নামের মধ্যেও নাই, তাহলে এই নামটা যে তারা জপতেছে, এই নামটি তারা নিয়মিত ডাকতেছে, তাহলে এই বিষয়টা কি? গাউসুল আজম বিষয়টা কি? গাউসুল আজম কাকে বলে? এবং এই গাউসুল আজম নাম যদি 99 নামের মধ্যে না থাকে, তাহলে এই বাড়তি নামটা পাইল কোথায়? হে জগতবাসী, আমি এখনো বলি যে কোনো ব্যক্তির ভিতরে যদি এই নামটা নিয়ে কোনো প্যাঁচ লাগে,
এই নামটা নিয়ে যদি কারো ভিতরে দ্বিধাদ্বন্দ্ব লাগে, একেবারে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, এই নামটি যারা জপনা করে এবং এই নামের শিক্ষা তারা যেখান থেকে পেয়েছে সেখানে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন, বাবারে গাউসুল আজম নামটা তো, গাউসুল আজম নামটা তো সেই এই 99 নামের মধ্যে নেই, তাহলে এই গাউসুল আজম নামটা আপনারা কোথায় পেলেন, এটা কোত্থেকে পেলেন, আর এটা জপলে কী হয়, এই নামের শব্দের অর্থ কী, জিজ্ঞাসা করার পরে যদি কোনো পীর সাহেব যদি এটা জবাব দিতে না পারে তখনই বুঝবেন যে হ্যাঁ আমি প্যাচ ধরেছি, ঠিক আছে এটা মানা যাবে না, একজন পীর সাহেব জবাব দিতে পারলো না, আর যদি জবাব দিয়ে দিতে পারে তাহলে আপনার শিখা হলো। হে জগতবাসী, আরও একটি কথা এর মধ্যে লুকিয়ে আছে, তা বলা দরকার। সেটি হলো যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি কত বড় শক্তি নিয়ে পৃথিবীতে এসেছে, আল্লাহ তাকে কত বড় শক্তি দান করেছেন, যেমন মায়ের গর্ভ থেকে তিনি তার মাকে রক্ষা করেছে। আপনারা কি জানেন যে তার মাকে যে তার মায়ের গর্ভে থেকে তাকে তার মাকে রক্ষা করেছে, তা এটা কিভাবে? সেটা হলো যে সেই শক্তিটা হলো গাউসুল আজম নামের গুণে, গাউসুল আজম নামের শক্তিতে। গাউসুল আজম নামের প্রচার দিয়ে গেলেন, এবং এই গাউসুল আজম শব্দের অর্থ কী, এই গাউসুল আজম নামের শব্দের অর্থ হলো মহাসাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী। হে জগতবাসী, মহাসাহায্যকারী কে, মহাশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহায্যকারী কে, তিনি আল্লাহ। তবে আল্লাহ কি বলেছে, নবুয়াতির যুগে আমাকে আল্লাহ নাম বলে মানুষে জানতো, এখনও জানে, এখনও জিকির করে, তখনও করতো, কিন্তু আল্লাহ বলেছে আমি গাউসুল আজম নামে আমি ভক্তের উদ্ধার করিয়ে থাকি, গাউসুল আজম নামে আমি বান্দাদেরকে উদ্ধার করে থাকি, এই নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে জগতবাসী, আজ আমি এই আলোচনা এই জন্যই করলাম, যারা গিবত করতেছে, যারা বুঝতে চাইতেছে না, যারা জানতে চাইতেছে না, যারা আবোল তাবোল বলে, আমি তাদের জন্য আজকে এই ভিডিওটি করে ছাড়লাম যে গাউসুল আজম শব্দের অর্থ কী। যে গাউসুল আজম শব্দের অর্থ যদি কেউ বোঝে তাহলে সে কখনোই আর এরকম বলবে না। এই গাউসুল আজম নামের গুণে আল্লাহ অনেক কিছু করে থাকে, এই গাউসুল আজম নামের গুণে আল্লাহ মানুষকে তরাইয়ে নেবে। গাউসুল আজম যিনি জব্বে এসমে আজমও তার কাছে এসে হাজির হবে, গাউসুল আজম যিনি এসমে আজম, তিনি দুইটা নামে দুইটা রূপ, সেই রূপ দেখে যারা থাকে চুপ তারাই দিয়েছিল ডুব, আর তারাই একদিন পার হয়ে যাবে পরপারে। হে জগতবাসী, তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।